কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার তিন শীর্ষ কমান্ডারকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার মধ্যরাতে উখিয়ার 4 ও 17 নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। কক্সবাজার থেকে সৌরভ দেবের তথ্য ছবিতে বিস্তারিত ডেস রিপোর্টে। রোহিঙ্গা আশ্রয় শিবিরের কথিত সন্ত্রাসী গোষ্ঠী আরসার তিন শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছে র‍্যাব 15। রোববার মধ্যরাতে উখিয়ার 4 ও 17 নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দাবি করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক অস্ত্র ও অ্যামুনিশন উদ্ধার করা হয় যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করত। র‍্যাব জানায় আটককৃতদের মধ্যে রয়েছে আরসার স্লিপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলবী হামিদ হোসেন প্রকাশ, ডাক্তার হামিদ, অর্থ সমন্বয়ক আবু তৈয়ব, প্রকাশ সোনা মিয়া, প্রকাশ সোনালী এবং আরসার ইন্টেলিজেন্স সেলের কমান্ডার ওসমান গনি। আব্দুল হামিদ, প্রকাশ, ডাক্তার হামিদকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। তার সাথে আমরা আরসার যে বর্তমান অর্থ সমন্বয়ক আবু তৈয়ব, প্রকাশ সোনা মিয়াকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। র‍্যাবের এই কর্মকর্তা জানাই গ্রাম্য ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন আটক হামিদ। নিজের পরিচিতি কাজে লাগিয়ে ক্যাম্পে অবস্থানরত শিক্ষিত যুবকদের টার্গেট করে আরসায় অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণের ব্যবস্থা করত। পরে ওলামা বডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে গঠন করে স্লিপার সেল, যেখানে তিনি 60 জনের মতো নতুন সদস্য যুক্ত করে। যারা একটু শিক্ষিত, এই শিক্ষিত লোকগুলোকে সে টার্গেট করত এবং পরবর্তীতে তিনি এই সদস্যদেরকে বাছাইপূর্বক ইনিশিয়ালি সালমান মুরব্বীর সহায়তায় যে আরসার যে প্রশিক্ষণ ক্যাম্প আছে সেখানে তিনি তাদেরকে পাঠিয়ে দিতেন। এছাড়াও পৃথক অভিযানে কক্সবাজার শহরের কস্তুরাঘাট নতুন ব্রিজ এলাকা থেকে ডাকাত চক্রের 6 জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করার কথা জানায় র‍্যাব। র‍্যাবের আভিযানিক দল এবং এলাকাবাসীর সহায়তা, ওখানে কিছু তখন একটা গভীর রাত ছিল, এলাকাবাসীর সহায়তায়ও আমরা 6 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। একই সাথে আরেকটি অভিযানে দুর্লভ মাদক আফিম পাচারকালে বান্দরবন সদরের হাফেজঘোনা এলাকা থেকে 3 কোটি টাকা মূল্যের 3 কেজি 200 গ্রাম আফিম উদ্ধার সহ এক মাদক কারবারিকেও আটক করার দাবি করে র‍্যাব 15। সৌরভ দেব, দেশ টিভি, কক্সবাজার।